চলচ্চিত্রের নায়িকা নিপুণ সে শেখ সেলিমের রক্ষিতা। শেখ সেলিমের সঙ্গে রয়েছে তার অবৈধ সম্পর্ক, এমনই খবর জানা গিয়েছে আজকে আর টিভির একটা প্রতিবেদনে। শেখ সেলিম এবং নিপুণের ব্যাপারে এমন কিছু শকিং খবর সামনে আসে যেটা আসলেই চমকে দেওয়ার মতো। ইনফ্যাক্ট নিপুণের এক্স হাজবেন্ড অপু সে নিজেও মুখ খুলেছে এবং জানিয়েছে শেখ সেলিমের রক্ষিতাই ছিল নিপুণ এবং এটার জের ধরেই নিপুণকে ছেড়ে দেন তিনি এবং পরবর্তীতে নিপুণকে ডিভোর্স দিয়ে দেন এবং শেখ সেলিমের ভয় দেখিয়ে অপুকে বাংলাদেশেও আসতে দিত না নিপুণ। জানা যায় শেখ সেলিমের সঙ্গে নিপুণের এই অবৈধ প্রেমের বিষয়টা এক ধরনের ওপেন সিক্রেটই ছিল ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির অনেকেই জানতো বিষয়টা, তারা ভিতরে ভিতরে মজাও করতো কিন্তু কখনো খোলাখুলিভাবে কথা বলতে পারতো না। তবে নিপুণের যে পিছনে একটা অদৃশ্য শক্তি রয়েছে এমন কথা কিন্তু দীপজল এবং জায়েদ খান তারা বেশ কয়েকবারই আকার ইঙ্গিতে বলেছে, বাট ওভাবে কেউ আসলে আমলে নেয়নি, কারণ এই অদৃশ্য শক্তিকে সেটা বলার সাহস কারো ছিল না। বাট এখন তো সব কিছু সামনে আসলো এবং এটাও জানা যায় নিপুণের সঙ্গে শেখ সেলিমের সম্পর্ক এতটাই গভীর যে নিপুণের মেয়ে তার বিদেশে পড়াশোনার সমস্ত খরচ, তারপর নিপুণ যে এতবার বিদেশে যায়, এই সব কিছু মেনটেন করতো শেখ সেলিম। এছাড়া চলচ্চিত্রে নিপুণের ক্যারিয়ারের একদম ধ্বজভঙ্গ অবস্থা থাকলেও সে কিন্তু একের পর এক বিজনেস করেই যাচ্ছিল এবং বনানীতেও তার একটা পার্লার ওপেনিংয়ে শেখ সেলিম হাজির হয় এবং সেই রিপোর্টসে বলা হয় শেখ সেলিম নিজে এটা উপহার দেয় নিপুণকে। শুধু এইসব উপহার সামগ্রী নয়, আরও রয়েছে দামি দামি গাড়ি, বাড়ি এবং বাইরে যে ভ্রমণের বিষয়গুলো সেগুলো ম্যানেজ করত শেখ সেলিম। সেই রিপোর্টসে এটাও বলা হচ্ছে শেখ সেলিমের দাপটে নিপুণের প্রভাব এতটাই বেড়ে যায় যে সে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে প্রভাব খাটাতো এবং রাজুক থেকে নিপুণ এই প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। এছাড়া FDC-তেও বড় রকমের প্রভাব বিস্তারে হেল্প করেছে নিপুণ ফেরদৌসের সঙ্গে শেখ সেলিমের এই সম্পর্ক। ডেফিনেটলি যেটা এখন সামনে আসলো সেটা চমকিয়ে দেওয়ার মতো এবং অনেক শকিং। বাট নিপুণের এই বিষয়ে কি আসলেই কোনো কিছু বলার আছে? সে কি পারবে এটা নিয়ে কিছু বলতে?